যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল বাটনটি চাপুন তাহলে নতুন নতুন ভিডিও পেতে থাকবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুবাইর বিন সয়িক পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ সি সি কম্পিউটার নেটওয়ার্কিং এর লেকচার ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলোচনা করবো আজকে সাবনেটিং উইথ সিআইডিআর নিয়ে চলুন শুরু করা যাক সাবনেটিং উইথ সিআইডিআর সিআইডিআর বলতে আমরা তো জানি ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং ধরুন এই ধরনের ক্ষেত্রে আমাদের যদি একটি কোশ্চেন দেওয়া থাকে যে একটা কোম্পানির একটা নেটওয়ার্ক ডিজাইন করতে হবে যেখানে ধরুন সেখানে বলে দেওয়া আছে যে অ্যাডমিনের জন্য আমার পঞ্চাশটি হোস দরকার প্রোডাকশনের জন্য পঁয়তাল্লিশটি সাপ্লাইয়ের জন্য পঞ্চান্নটি এবং সেলসের জন্য চল্লিশটি এখন কোশ্চিনে কিন্তু এতটুকুই দেওয়া থাকবে এবং আপনাকে বলে দেওয়া হবে যে কোন আইপি অ্যাড্রেসটা আপনি সিলেক্ট করবেন এবং কেন করলেন এটা সম্পর্কে অনেক সময় ব্যাখ্যা চায় তো চলুন আমরা দেখি যে আমরা কি করব। যতগুলো আইপি কথা আছে এখানে সবগুলোকে যোগ করে যে নিচে আমরা যোগ করে দেবো এখন সবচেয়ে এফিশিয়েন্ট ওয়েতে চিন্তা করব। এখন ধরুন আমরা তো যে কোনো ক্লাস নিলেই আমার হচ্ছে এখন এ বি এবং সি ক্লাসের মধ্যে কোন ক্লাসটা নিলে এটা আমার জন্য পারফেক্ট হবে ধরুন আমি যদি এ ক্লাসটা নিই তাহলে অনেক বেশি আইপি অ্যাড্রেস ওয়েস্ট হবে তাহলে আমি এটা নিব না আমি যদি বি ক্লাসটা নিই এখানেও কিন্তু দেখুন আমার অনেক বেশি আইপি অ্যাড্রেস ওয়েস্ট হচ্ছে তাহলে কি খরচ বেড়ে যাবে এটাও আমি নিব না সবচেয়ে এফিশিয়েন্টলি সি যদি নিই সি এর আমরা জানি যে টু হান্ড্রেড ফিফটি সিক্স এই পরিমাণ সাপোর্ট আমরা দিতে পারব আর এখান থেকে হোস্ট আমি পাই হচ্ছে টু ফিফটি ফোর এগুলো সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আইপি অ্যাড্রেসের প্রথম দিককার লেকচারগুলো লেকচার ওয়ান টুটা খুব ভালো করে দেখে আসবেন তা না হলে কিন্তু বুঝতে সমস্যা হবে আমি আগেই বলেছি যে আজকে যেটা নিয়ে আলোচনা করব প্রিভিয়াস লেকচারগুলো খুব ভালো করে জেনে আসতে হবে ঠিক আছে অবশ্যই আশা করব আপনারা দেখে আসবেন সেগুলো আচ্ছা এই ক্ষেত্রে আমরা তাহলে যদি ক্লাস সি এর আইপি অ্যাড্রেসটা নিই তাহলে সবচেয়ে ভালো হচ্ছে যেহেতু আমরা এখানে টু ফিফটি ফোর এতগুলো হোস্টকে সাপোর্ট দিতে পারি দেখুন সাধারণ কিছু আইপি অ্যাড্রেস আমার আনইউজ থাকলেও সবচেয়ে এফিশিয়েন্ট হচ্ছে মানে কম লস হচ্ছে তাহলে আমরা ক্লাস সি এর আইপি অ্যাড্রেসটা নিব এইভাবেই কিন্তু আমাদের চিন্তা করতে হবে এক নাম্বার কোশ্চেনের आंसर হয়ে গেল এবার আমরা নেক্সট স্টেপে যাব নেক্সট আমরা কি করব দেখুন সবচেয়ে বেশি যে আইপি অ্যাড্রেসটাকে আমরা সাপোর্ট দিতে হবে যেমন 55 এটা এই 55 ও 50 এই যে এই ধরনের রেঞ্জের আইপি অ্যাড্রেসকে আমরা সাপোর্ট দিতে হবে তাহলে আমি সেই অনুযায়ী ডিসিশন নিব আমি আইপি অ্যাড্রেসটাকে সিলেক্ট করলাম ধরুন 192 168 123.0 /26 এটা কেন সেটা বলছি সেটা হচ্ছে ধরুন এই যে লাস্টের অপডেটটাতে আমার কত আছে আটটা বিট আছে তার মানে কি আমি টু টু দি পাওয়ার 8 সংখ্যক হোস্টকে সাপোর্ট দিতে পারি এখন দেখুন আমাদের যেহেতু দরকার সর্বোচ্চ দরকার কত পঞ্চান্ন এখন এই পঞ্চান্ন জন্য আমি যদি টু টু দা পাওয়ার সিক্স নেই তাহলে আমি সাপোর্ট দিতে পারছি কত এখানে আমি দিতে পারবো হচ্ছে এই জায়গাটা আমি দিতে দিতে পারবো সাপোর্ট পারছি ভালো করে খেয়াল করুন আমার সর্বোচ্চ দরকার হচ্ছে কত পঞ্চান্ন এই জন্য আমি টু টু দা পাওয়ার সিক্স পরিমাণ যদি বিট এখান থেকে নিই তাহলে আমি সিক্সটি ফোরটা হোস্ট কে সাপোর্ট দিতে পারবো তাহলে আমার কি হলো দুইটা দেখুন বাদ পড়ে থাকছে না এই যে যদি আমি আটটা নিতাম তাহলে আমার বেশি দিতে পারতাম কিন্তু আমার তো সর্বোচ্চই দরকার পঞ্চান্নটা তাহলে এই যে দুইটা যে বিট বাকি থাকছে এরা হচ্ছে আমার সাবনেটিংয়ে কাজ করবে তো চলুন আমরা একটু দেখি যে আমার যতগুলো দরকার হচ্ছে সাবনেট সেটা একটু দেখে আসি এক দুই তিন চার চারটা সাবনেট দরকার হবে তাহলে আমরা টু টু দ্য পাওয়ার টু যদি চিন্তা করি তাহলে কিন্তু আমরা চারটা সাবনেটকে সাপোর্ট দিতে পারছে এই যে দেখুন নাম্বার অফ সাবনেট টু টু দ্য পার টু দ্যাট মিনস ফোর চারটা সাবনেট তৈরি করতে পারবো এই যে এখানে সাবনেট মাস্কটা দেওয়া আছে আচ্ছা চলুন আমরা তাহলে সাবনেট গুলাকে তৈরি করার চেষ্টা করি আচ্ছা এখানে তাহলে কি করছি দেখুন আমরা জানি যে নেটওয়ার্ক বিট থাকে এই যে প্রথমের দিকে এরপরের যে অক্টেটটা ছিল লাস্টের অক্টেটে আমার যেহেতু টু টু দ্য পার সিক্স হলেই হচ্ছে সিক্সটি ফোর কি অবশ্যই আমি পঞ্চান্ন ভিতরে পেয়ে যাচ্ছি এই জন্য আমি এটাকে ইউজ করছি তাহলে দেখুন এই যে ছয়টা যে লাস্টে বাকি রেখেছি এটা দিয়ে মূলত আমি এখন আইপি অ্যাড্রেসটা করব যেহেতু আমরা জানি যে এই যে এই পর্যন্ত তো জিরো জিরো এটা থাকলো এই সবগুলা এর পরবর্তী যে বিটগুলো আছে এগুলোকে জিরো করে দিব তাহলে আমার নেটওয়ার্ক আইডিটা পাওয়া যাবে কত আসছে ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট এই যে দেখুন এখানে ওয়ান টু থ্রি ডট জিরো এটা মূলত আমাদের এই সাবনেট ওয়ানের জন্য নেটওয়ার্ক আইডি এখন সাবনেট ওয়ান এর জন্য যদি ফার্স্ট হোস্টটা বের করতে চাই কিভাবে করব দেখুন এখানে একই ভাবে বের করতে পারবো সেটা হচ্ছে এই যে এই জায়গাটা আমার যে সাবনেট এই পর্যন্ত তো কি ফিক্সড এই যে 00 এটা সব জায়গায় ফিক্সড এই পর্যন্ত আর আমরা জানি যে নেটওয়ার্ক যে পর্যন্ত থাকে সেটা তো ফিক্স থাকে আবার সাবনেটিং করতেছি তার জন্য যে 00 ধরেছি এটা এখন যতক্ষণ এটার এই সাবনেটটা ক্যালকুলেট করব ততক্ষণ এই পর্যন্ত ফিক্স থাকবে তাহলে যে লাস্টের ছয়টা বিটে যদি আমি সবগুলো জিরো না করে লাস্টের বিটটাকে ওয়ান করে দিই তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি ফার্স্ট হোস্ট এই যে দেখুন এই জায়গাটায় ফার্স্ট হোস্ট কত আসলো ওয়ান আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি করছি এখানে আরেকবার একটু ক্লিয়ার করি দেখুন ফার্স্ট হোস্টটা বের করতে চাচ্ছি তার মানে কি আমি জানি যে আমার এখানে কি জিরো জিরো এটা হচ্ছে সাবনেটিং এর জন্য ব্যবহার হচ্ছে এটা হচ্ছে সাবনেটিং এর জন্য ব্যবহার হচ্ছে তাহলে এটাকে আমি রেখে দিলাম জিরো জিরো এরপরে আমি কি করছি এই যে লাস্টে যে ছয়টা বিট ছিল এটার মধ্যে একেবারে লাস্টের বিটটা এটাকে ওয়ান করে দিলাম এই যে এই বিটটা এটাকে ওয়ান করে দিলাম তাহলে আমি পেয়ে গেলাম কি এই সাবনেটের ফার্স্ট হোস্ট ঠিক আছে সেটা হচ্ছে এই যে এই জায়গাটায় এরপরে এই সাবনেটের লাস্ট হোস্টটা বের করব এবং ব্রডকাস্টটা বের করব আমি প্রথমে ব্রডকাস্টটা বের করে নিচ্ছি ব্রডকাস্টটা বের করার জন্য যে এই যে দেখুন জিরো জিরো বাদ দিয়ে যে ছয়টা বিট ছিল সেটাকে আমি ওয়ান করে দিব দিলে আমি পেয়ে যাচ্ছি কি এই সাবনেটের ব্রডকাস্ট অ্যাড্রেস তাহলে কত হচ্ছে এই সাবনেটের ব্রডকাস্ট অ্যাড্রেসটা কত হবে ওয়ান টোয়েন্টি তাহলে আমি এখন যদি লাস্ট হোস্টটা বের করতে চাই তাহলে লাস্ট হোস্টের জন্য কি করব এক কমিয়ে দিব সিক্সটি তাহলে আমার ক্যালকুলেশন হয়ে গেল সাবনেট ওয়ানটা আমরা একটু ট্রিক্স না করলে আমাদের যদি এক্সামে টাইম থাকবে অনেক কম এই ধরনের কোয়েশ্চেন যদি এসে যায় তাহলে সলভ করতে কিন্তু অনেক টাইম লেগে যাবে এই জন্য আমি একটু তাড়াতাড়ি করার জন্য এইভাবে বক্স করে নিয়েছি আর বারবার এই যে এইটাকে যদি আমি লিখতে থাকি তাহলে কি অনেক সময় যাবে এই জন্য এক্সামে কি করবেন এই পর্যন্ত লিখে আপনি জাস্ট পরবর্তী ডিজিটগুলোকে বাইনারিতে নিয়ে কনভার্ট করতে থাকবেন সেটা আপনার জন্য সুবিধা হবে আচ্ছা চলুন আমরা নেক্সট সাবনেটটা ক্যালকুলেশন দেখে আসি সাবনেট টু তে কি হবে সাবনেট টু এটার জন্য দেখুন যে সাবনেটিং এর জন্য যে অ্যাড্রেসটা ছিল 00 করা সেটাকে আমি 01 করে দিলাম এর মানে হচ্ছে কি এটা আরেকটি সাবনেট আর এই যে 000 6টা যে জিরো এখানে করেছি এটার কারণ হচ্ছে আমি নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে যাচ্ছি কারণ আমরা জানি সবগুলো জিরো করে দিলে ওই সাবনেটের জন্য আমি নেটওয়ার্ক অ্যাড্রেস পেতে পারি আমি কিন্তু এর আগের লেকচারে এটা নিয়ে খুব ব্রিফলি ডিসকাস করেছি আপনারা অবশ্যই সেটা দেখে আসবেন আজকে আমি এটাতে খুব বেশি আলোচনা করব না জাস্ট সলভ করে দেখাবো এই যে দেখুন এটাকে যদি আমি এখন ডেসিম্যালে কনভার্ট করি তাহলে কত হবে এই যে দেখুন 192.168.123.64 এটা হলো আমার এই সাবনেটিং এর সাবনেট 2 এর নেটওয়ার্ক অ্যাড্রেস ওকে এবার ফাস্ট ওয়ার্ডস ফার্স্ট ফার্স্টটা কিভাবে ক্যালকুলেশন করব দেখুন এই জিরো ওয়ানটা কিন্তু ফিক্স থাকবে এর পরবর্তী যে ছয়টা বিট আছে তার ঠিক লাস্টের বিটটাকে আমি ওয়ান করে দেব তাহলে আমি পেয়ে যাব কি এই সাবনেটের ফার্স্ট হোস্ট সিক্সটি ওকে এর এর লাস্ট হোস্টটা কিভাবে ক্যালকুলেশন করব এই যে দেখুন এই যে যেই পাঁচটা বিট আছে এগুলোকে করে দিই এবং লাস্ট বিটটাকে জিরো করে দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি কি লাস্ট হোস্ট তাহলে আমার লাস্ট হোস্টও ক্যালকুলেশন হয়ে গেল আর এই যে বাইনারি ফর্মগুলো হচ্ছে তখন কিন্তু এটাকে এই অক্টেটটা ধরে কিন্তু আপনারা বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করবেন তা না হলে কিন্তু অ্যানসার ভুল আসবে তাহলে দেখুন 126 আসলো লাস্ট হোস্ট এবার আমি ব্রডকাস্ট অ্যাড্রেসটা কিভাবে বের করব সেটা হচ্ছে যে এই যে দেখুন সাবনেটে যে বিটটা আছে 01 এটাকে বাদ রেখে বাকি যে 6টা বিট ছিল এই সবগুলোকে 1 করে দিব তাহলে আমি এই সাবনেটের জন্য ব্রডকাস্ট অ্যাড্রেস পেয়ে যাব 127 আচ্ছা তাহলে আমাদের দুইটা প্রবলেম সলভ হলো সাবনেট 1 এবং 2 এর জন্য আমাদের এখনো দুইটা সাবনেট তৈরি করতে হবে তাহলে আরো একটি সাবনেট তৈরি করব সেটা হচ্ছে সাবনেট 3 সাবনেট 3 টাতে কি করছি আমরা দেখুন এতক্ষণ করেছিলাম কি 0001 এবার আমরা করব কি সাবনেট 10 এর জন্য এই যে দেখুন সাবনেট বিটটা কি 10 করে দিয়েছি সব জায়গায় কিন্তু ওয়ান জিরো করে দিয়েছি এখন জাস্ট এর নেটওয়ার্ক আইডিটা ক্যালকুলেশন করব আমি আগেই বলেছি নেটওয়ার্ক আইডির জন্য কি করতে হয় পরবর্তী যে ছয়টা বিট ছিল সবগুলোকে জিরো করে দিয়েছি এটাই হচ্ছে মূলত এই সাবনেট থ্রি নেটওয়ার্ক অ্যাড্রেস তাহলে এর নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত এই এ হান্ড্রেড টোয়েন্টি এইট এরপরে দেখুন ফার্স্ট হোস্টটা কত বের করব আমরা এই যে লাস্টের যতগুলো ছয়টা বিট ছিল এই রকটেডের আমার এই সাবনেটকে বাদ দিয়ে যে ছয়টা বিট ছিল সেই ছয়টা বিটের লাস্টের বিটটাকে জাস্ট ওয়ান করে দিলেই আমি ফার্স্ট হোস্টটা পেয়ে যাচ্ছি তাহলে কত হলো হান্ড্রেড এরপরে দেখুন লাস্ট হোস্ট যেটা আছে সেটা বের করার জন্য আমরা কি করব এই যে লাস্টের ছয়টা বিটের মধ্যে পাঁচটা বিটকে যদি আমি ওয়ান করে দিই এবং লাস্ট বিটটাকে যদি জিরো করে দিই তাহলে আমরা লাস্ট হোস্ট পাচ্ছি তাহলে কত হচ্ছে এটা হান্ড্রেড নাইনটি আর ব্রডকাস্ট অ্যাড্রেসটা কীভাবে ক্যালকুলেশন করব এই সাবনেটিংয়ের জন্য যে বিটগুলো আছে এটাকে বাদ রেখে বাকি যে ছয়টা বিট আছে সবগুলোকে যদি ওয়ান করে দিই তাহলে আমি এই সাবনেটের জন্য ব্রডকাস্ট অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি দেখুন কত সহজে কিন্তু আপনি ক্যালকুলেশন করতে পারছেন এবং আপনার ভুল হওয়ার পসিবিলিটি অনেক কম থাকবে এই জন্য আপনি এইভাবে যদি টেবিল করে নিয়ে কাজটা করেন আর আরেকটা কাজ করতে পারেন টেবিল না করে আপনারা জাস্ট এই পাশে নামগুলা লিখে নিলেন সরাসরি অ্যাড্রেসগুলো লিখে লিখেও করতে পারেন কিন্তু এই অংশটুকু আপনারা ফিক্স রাখার চেষ্টা করবেন যেহেতু এটা আমার চেঞ্জ হচ্ছে না সেম থাকছে আচ্ছা টাইম আমরা যাই সাবনেট থ্রি পর্যন্ত হলো এবং সাবনেট ফোরটা আমরা এবার ক্যালকুলেশন করব সাবনেট ফোরে কি করব দেখুন সাবনেট ফোরে এই যে সাবনেট আইডিটা কি এখানে ফিক্স রেখেছি ওয়ান ওয়ান এইবার এটাকে ফিক্স রেখে পরবর্তী যে ছয়টা বিট আছে সবগুলোকে যদি আমরা জিরো করে দিই তাহলে এই সাবনেট ফোরের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেলাম ওয়ান আর ফার্স্ট হোস্টের জন্য আমরা যদি ক্যালকুলেশন করি কি করব এই যে লাস্টের যে ছয়টা বিট আছে এর জাস্ট খালি সবগুলোকে পাঁচটা বিট জিরো করে দিব এবং লাস্টের একটা বিট কিউব ওয়ান করে দিব দিলেই হয়ে যাবে কি এটা ফার্স্ট হোল এই যে দেখুন 193 আমরা কিন্তু ডেসিমেলে রূপান্তর করব তা না হলে কিন্তু আমাদের অ্যানসার ভুল আসতে পারে এটা চেক করার জন্য আমরা বারবার ডেসিমেলে যাচ্ছি আচ্ছা লাস্ট হোলটা যদি আমি ক্যালকুলেশন করি কিভাবে করব সেটা হচ্ছে সবগুলো বিটকে ওয়ান না করে জাস্ট পাঁচটা বিটকে ওয়ান করলাম এবং লাস্টের বিটটাকে জিরো করলাম তাহলেই কিন্তু আমি পেয়ে যাব এই সাবনেটের লাস্ট হোলটা ঠিক আছে আর ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা তো জানি যে সাবনেটিং এর যে বিট গুলো আছে সেটাকে ফিক্স রেখে বাকি যে 6টা বিট ছিল সবগুলোকে যদি আমি 1 করে দেই তাহলে আমি পাচ্ছি কত 255 এটাই মূলত হচ্ছে এই সাবনেট 4 এর ব্রডকাস্ট অ্যাড্রেস একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে আপনাকে যে ধরনের প্রবলেম দেয়া হবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি আসলে কোন ক্লাসের আইপি অ্যাড্রেসটা নেবেন সেই আইপি অ্যাড্রেসটা দিয়ে আপনি আসলেই ওই সর্বোচ্চ সংখ্যক আপনি হোস্টকে সাপোর্ট দিতে পারছেন কিনা কিছু আইপি অ্যাড্রেস আপনার ওয়েস্ট হবে বাট সবচেয়ে কম সংখ্যক আইপি অ্যাড্রেস ওয়েস্টটা কোথায় হচ্ছে সেই ধরনের আইপি অ্যাড্রেসটা কিন্তু আপনি নেবেন সেই ক্লাসের আইপি অ্যাড্রেসটা নেবেন এবং পাশাপাশি ডিসিশন নেবেন সর্বোচ্চ কোন সেক্টরটাতে আপনাকে বেশি হোস্ট সাপোর্ট দিতে হচ্ছে দেখুন আমরা এই ক্ষেত্রে এই প্রবলেমটার ক্ষেত্রে একটু যদি প্রথম দিকে ফিরে যায় সেটা হচ্ছে যে দেখুন এই যে প্রথমে আমার যেখানে ছিল অ্যাডমিন কে আমার পঞ্চাশটা প্রোডাকশনে তাহলে কি সাপ্লাই দেখুন পঞ্চান্নটা এখানে সবচেয়ে বেশি আমাকে সাপোর্ট দিতে হচ্ছিল এই এটাকে চিন্তা করে যদি আমি ক্যালকুলেশনটা শুরু করি তাহলে আমার জন্য সুবিধা হবে দেখুন আমরা এটার জন্য কি করেছিলাম পঞ্চান্ন তার মানে কি টু টু দা পাওয়ার সিক্স করেছিলাম সিক্সটি ফোরটা হয়েছিল এটার দ্বারা আমি বুঝতে পারছিলাম যে হ্যাঁ আমি সর্বোচ্চ সিক্সটি ফোর সাপোর্ট দিতে পারি তার মানে কি আমি পঞ্চান্নটা তো দিতেই পারছি এর ভিতরে তো পঞ্চান্ন পড়ে যাচ্ছে এইভাবে ডিসিশনগুলো আপনারা নেবেন আমি আসলে চেষ্টা করছি যে আপনি যাতে নিজে চিন্তা করে প্রত্যেক স্টেপ বাই সলভ সলভ করতে করতে পারেন আমি পারছি এরকম যেন আপনিও পারেন আমি কিন্তু আপনাদের মতোই চিন্তা করে করে করেছি। এক্সামে অনেক সময় বাঁচানোর চেষ্টা করেছি আর সবসময় ডিসিশন নিবেন যে এটা কেন করছি এটা কেন হবে কেনগুলোর প্রশ্ন করতে থাকবেন আপনারা তাহলে আমাদের আজকের প্রবলেমটা এই যে একটু সামারি দেখে নিলাম যে সাবনেট ফোর পর্যন্ত আমি সলভ করলাম ধন্যবাদ সবাইকে লেকচার ভিডিওটি দেখার জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি আপনাদের কোনো অপিনিয়ন থাকে এবং আপনাদের কোনো সাবজেক্ট আরও মনে হয় যে না এই সাবজেক্টটা নিয়ে আমাদের ডিসকাস করা উচিত তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করব সেটা নিয়ে আগে আলোচনা করার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম